আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2018 ভার্সনের সফটওয়্যারটির ইন্টারফেস সম্পর্কে জানব। অর্থাৎ এর আগে আমরা অ্যাডোবি ফটোশপ সিএস 6 ভার্সনের ক্লাসগুলো দেখেছি, একই কোম্পানির তৈরি করা অ্যাডোবি ইলাস্ট্রেটর। এই অ্যাডোবি ইলাস্ট্রেটর আমরা প্রিন্ট ডিজাইন, ওয়েব টেমপ্লেট, তারপরে ফ্লায়ার, বসিউর, অর্থাৎ প্রিন্টিং ডিজাইনের কাজের ব্যানার, পোস্টার, লিফলেট এগুলো তৈরি করার কাজ যে ব্যবহৃত হবে। প্রথমে আমরা সফটওয়্যারের ইন্টারফেস সম্পর্কে দেখি। লক্ষ্য করি, আমাদের সফটওয়্যারটি রান করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। উপরেরটা হচ্ছে টাইটেল বার। টাইটেল বারের নিচে যেটা, এটাকে বলা হচ্ছে মেনু বার, এবং যে মেনুর উপরে ক্লিক করব, ক্লিক করার ফলে এই যে যে চারটা আসছে এটাকে বলা হচ্ছে সাব মেনু, ফাইল, এডিট, অবজেক্ট। এই এখান থেকে আমরা নতুন ডকুমেন্ট নিতে পারব। কিবোর্ডে কন্ট্রোল এন বাটন চাপ দিলেও আমাদের নতুন ডকুমেন্টটি তৈরি হবে। এবং আমরা ক্রিয়েট নিউ বাটনে যদি ক্লিক করি তাহলেও আমাদের ডকুমেন্টটি আসবে। আমাদের রিসেন্টলি যেসব ডকুমেন্টগুলো ব্যবহার করেছি তাদের দেখাচ্ছে। সেভ করা যদি কোনো ডকুমেন্ট থাকে তাহলে এখান থেকে পাব। অর্থাৎ আমি একটা নির্দিষ্ট সাইজের টেমপ্লেট বানিয়ে রেখেছি, তাহলে এখান থেকে সেটা নেওয়া যাবে। মোবাইল ডিভাইসে ব্যবহৃত হবে এরকম বিভিন্ন সাইজের টেমপ্লেট আমরা দেখতে পাচ্ছি। ওয়েব হিসাবে ব্যবহৃত হবে, ওয়েব ডিজাইনের ব্যানার পোস্টার তৈরিতে আমরা যেসব সাইজগুলো নিয়ে থাকি তা এখানে দেখতে পাচ্ছি। প্রিন্টিং কাজের ব্যবহৃত করব, যেমন বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশিওর, এরকম টেমপ্লেট তৈরি করার কাজে ব্যবহার করা যাবে। ফিল্ম অ্যান্ড ভিডিও, যদিও আমরা এটা গ্রাফিক্সের কাজে ব্যবহার করব, ফিল্ম ভিডিওর সাইজ আমাদের টেমপ্লেট হিসাবে লাগতে পারে। তাহলে যে সাইজটা করতে চাই এখান থেকে সেই মাপটার আমরা দিতে পারি। আর্টস অ্যান্ড ইলাস্ট্রেশন, পোস্টার, পোস্ট কার্ড, লেটার সাইজ, এ ফোর সাইজ, এরকম রেডিমেড যে সাইজ চাচ্ছে তার উপরে ক্লিক করব। এখানে আমরা ডকুমেন্টের নাম লিখব, কী নামে তৈরি করব খাতাটি। আমি আমার চ্যানেলের নামটি দিলাম। এখান থেকে কতটুকু চওড়া হবে, কতটুকু লম্বা হবে, এবং মাপের একক পয়েন্টস, পিস, কাস, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল। তাহলে পিক্সেলে দিলে কত সাইজ হবে, অর্থাৎ যে সাইজ যেরকম বলবে সেই হিসাবে আমরা তৈরি করব। এখান থেকে আর্টবোর্ড আমরা কয়টা নেব তা ঠিক করতে পারি, এটা সম্পর্কে পরবর্তীতে আমরা আরও দেখব। আজকে আমাদের জাস্ট ইন্টারফেস সম্পর্কে ধারণা নেব। ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমাদের ডকুমেন্টটি তৈরি হবে। লক্ষ্য করি, আমার সেই ডকুমেন্টটি চলে আসছে এবং আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেসটাও দেখতে পাচ্ছি। প্রথমে আমাদের এখান থেকে, অর্থাৎ এখানে ক্লিক করলেই আমরা এক লাইনে অথবা দুই লাইনে আলাদা আলাদা করতে পারবো। ছোট্ট ফোটা ফোটা দাগ দেখাচ্ছে, মাউসের বাম বাটন চাপ দিয়ে ধরে যদি আমরা বাইরে বের করে আনি তাহলে আমরা এটা এই যে দেখতে পাব। গুণচিহ্ন বন্ধ করার জন্যে তাহলে উইন্ডো মেনুতে যাব, যাওয়ার পরে আমরা টুলস এবং ডিফল্টে ক্লিক করলে আমাদের আসবে। এখান থেকে মাউসের বাম বাটন চাপ দিয়ে ধরে নিয়ে গিয়ে ছেড়ে দিলে দেখতে পাবো।
এভাবে। তাহলে এই পাশের গুলাকে বলা হচ্ছে প্যালেট। এখানে আমরা এই যে এখান থেকে পরিবর্তন করতে পারি, টাইপোগ্রাফি টাইপ করার ব্যবহৃত যন্ত্রপাতি সহ সব চলে আসছে, প্রিন্টিং, ওয়েব। তাহলে যেরকমভাবে আমি দেবো সেই সাইজে দেখাবে। এখান থেকে এগুলোকে বন্ধ খোলা যাবে। তো আমরা যেহেতু প্রিন্ট লেআউটে নিয়ে আসলাম এখান থেকে, এবং খাতাটাকে আমরা এদিকে এদিকে সরানোরা করতে পারবো। লক্ষ্য করি এই যে এখান থেকে ধরে পরিবর্তন করা যাবে। এবার এইটাকে বলা হয় টুলস। এই টুলসের মধ্যে বেশ কিছু যন্ত্রপাতি আছে। যন্ত্রপাতির ভিতরে আমরা লক্ষ্য করি আমাদের প্রথম লাইনের 5 নম্বরটাতে আমরা পাবো রেক্টেঙ্গুলার টুল। রাউন্ডেড আছে, ইলিপ্টিক্যাল আছে, পলিগন আছে, স্টার আছে। তাহলে এতগুলো আছে। আমরা কিবোর্ডের এম বাটনে প্রেস করলে এই রেক্টেঙ্গুলারটি পাবো। মাউসের বাম বাটন চাপ দিয়ে ধরে যত বড় করে টানবো তত বড় তৈরি হবে। আমরা এটাকে ছোট বড় করতে পারি, নিজের পছন্দ মতো সাইজে তৈরি করতে পারবো। এবং কালার যদি দিতে চাই আমরা কালারটাও দিতে পারি। এটাকে বলা হচ্ছে ফিল কালার। এই অবজেক্টের ভিতরে রং আসবে, কোন রং এখান থেকে আমরা ক্লিক করব, যে কালারটা দিতে চাচ্ছি লক্ষ্য করি সেই কালারটা আমাদের আসছে এভাবে। এবং এখানে আমরা কোডটা লিখে দিলেও তৈরি করা যাবে। এখান থেকে আমরা এটাকে বড় করতে পারি, তাহলে আমাদের কালারটা দিতে সুবিধা হবে। অর্থাৎ একেবারে কি ধরনের কালার দেবো নির্ধারণ করতে দিতে পারবো। এরপরে বলা হচ্ছে স্ট্রোক কালার। স্ট্রোক হচ্ছে আমাদের চারিপাশের বর্ডারে রং দিতে পারবো। এখান থেকে আমরা সাইজটাকে বড় করি, লক্ষ্য করি আমাদের এই বর্ডারটা একবার যে কালারটাতে ক্লিক করব সেই কালারটাই হবে। এভাবে আমরা যে কোনো কালার নিতে পারি। কোনো অবজেক্টের কালার যদি বাদ দিতে চাই তাহলে স্ট্রোকের এখানে ক্লিক করলে সেটা বাদ হবে। আবার যদি মনে করে দেবো এখান থেকে রং করলে কালার আসবে, তো কালারটা দেখা যাচ্ছে না। এর কারণ হচ্ছে স্ট্রোকের সাইজটা বড় করব, তাহলে আমরা দেখতে পাবো। লক্ষ্য করি এভাবে, এবং যে কোনো সাইজে আমরা দিতে পারি। এরপরে আমরা চাচ্ছি, সিলেকশন টুল নিলাম, এটার একটা হুবহু কপি তৈরি করব। তাহলে এরই সমান আরেকটা তৈরি করব। অল্টার ধরলে কপি হবে, কিবোর্ড থেকে অল্টার বাটন চাপ দিলে কপি হবে। আর আমি যদি শিফট ধরি তাহলে উপরের অবজেক্ট আর নিচের অবজেক্টটা একই সমান হবে, দুইটাই এই সমান তৈরি হবে। এবং এই দুইটার সমান দূরত্বে আরও বানাতে চাচ্ছি, তাহলে কন্ট্রোল ধরে ডি, কন্ট্রোল ধরে ডি, কন্ট্রোল ডি বাটন চাপ দিলে আমাদের একের পর এক আসতেই থাকবে। অর্থাৎ এই খাতার ভিতরে যতগুলো নিতে চাই। তাহলে এটা আমরা মুছে দিলাম, সিলেক্ট করে কিবোর্ডে ডিলেট বাটন চাপ দিলে আমরা খাতাটাকে সরানোর করানোর জন্য আমাদের এই হ্যান্ড টুল ব্যবহার করব। হ্যান্ড টুলের মাধ্যমে আমরা ডকুমেন্টটাকে যে কোনো দিকে সরানো করা যায়। আমি চাচ্ছি এই অবজেক্টটার রং পরিবর্তন করব। তাহলে অবজেক্টটা সিলেক্ট করলাম, করার পরে আমার স্ট্রোক কালার, ফিল কালার
সামনে যেটা থাকবে তার রং পরিবর্তন হবে। আমার পছন্দ মতো রং আমি দিতে পারবো। এভাবে এভাবে এটা সিলেক্ট করলাম, এবার রং পরিবর্তন করলে যে কালার দিতে চাই, এবং স্ট্রোকে আসলাম। আমরা ভিন্ন ভিন্ন কালারও দিতে পারি, আবার এক কালারও দিতে পারি, ভিন্ন ভিন্ন কালারও দিতে পারি, এক কালারও দিতে পারি, নিজেদের পছন্দ মতো কালার দেব। এভাবে লক্ষ্য করি। এবার আমরা বৃত্ত আকারের অবজেক্ট তৈরি করব ইলিপটিক্যাল টুলের মাধ্যমে। এগুলো সব সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপ দিলাম, তাহলে ইলিপটিক্যাল টুল মাউসের বাম বাটন চাপ দিয়ে ধরে যত বড় করে টানব তত বড় তৈরি হবে। সিলেক্ট করলাম, আগের মতো এরও কালার করা যাবে নিজেদের পছন্দ মতো, এবং এরই আরেকটা কপি করব। অল্টার বাটন চাপ দিলে কপি হবে, সমান করার জন্য শিফট বাটন ধরব, শিফট, এবং ঠিক একই সমান দূরত্বে আরও তৈরি করব। তাহলে আমাদের এখান থেকে কিবোর্ডে কন্ট্রোল বাটন চাপ দিয়ে ধরে ডি, কন্ট্রোল বাটন চাপ দিয়ে ধরে রেখে ডিতে চাপ দেবো, কন্ট্রোল ধরে রাখা অবস্থায় ডি। এবার সম্পূর্ণ অবজেক্টগুলো সিলেক্ট করলাম, আরেকটা নকল করব। অল্টারে কপি হবে, শিফট ধরলে সোজা, সবগুলো সাইজ একসাথে ছোট করতে চাচ্ছি। পুরাটা সিলেক্ট করলাম, এভাবে চারিদিকে সমান করার জন্য শিফট ধরব, এভাবে আমরা। এবার এর আরেকটা কপি করব, অল্টার সমান করার জন্য শিফট, সবগুলো সিলেক্ট করব, অল্টার শিফট, এবং আরও যদি তৈরি করা লাগে তার জন্য কন্ট্রোল ডি বাটন চাপ দিলেই হবে। এখানে আমি কিছু কিছু অবজেক্টের রং পরিবর্তন করব, কোনটা কোনটা সে অবজেক্টগুলো সিলেক্ট করব। প্রথমে একটা সিলেক্ট করলাম, করার পরে এবার আমি কালার পিকারটা আনলাম, রং চেঞ্জ করলাম, এবং ফিল স্ট্রোক আমরা একই টাইপের কালার দিতে পারি, আবার ভিন্ন কালারও দিতে পারি। একটা সিলেক্ট করার পরে মাঝে মাঝে আমরা পরিবর্তন করতে চাচ্ছি, তাহলে শিফট ধরলাম, ধরার পরে যে অবজেক্টগুলো নিতে চাচ্ছি সেটা সেটা উপরে ক্লিক করব। এখন লক্ষ্য করি আমার এই সিলেক্টকৃত অবজেক্টগুলোর স্ট্রোক কালার পরিবর্তন হচ্ছে, এবং ফিল কালার করতে চাইলে ফিল কালারটাকে উপরে তুলব, এবং তাহলে ফিল স্ট্রোক পরিবর্তন করা যাচ্ছে। আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলো আপনাদের কেমন লাগছে তা আমার কমেন্ট বক্সে জানাবেন, বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে তাও লিখে জানাবেন, আমি চেষ্টা করব সেইগুলোকে ঠিক করে দেওয়ার জন্য। যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আর যারা আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।